নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, পরীক্ষা পে চর্চা, 40 লক্ষ পড়ুয়াদের সাথে মত বিনিময় প্রধানমন্ত্রী, শিলচরেও ব্যাপক। রামনগরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের, তীব্র চাঞ্চল্য। সোনাইয়ে জমি দখল করা নিয়ে বাড়ির মহিলাদের উপর হামলা, মামলা থানা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পরীক্ষা পে চর্চা শীর্ষক অনুষ্ঠানে দেশের 40 লক্ষ পড়ুয়াদের সাথে মত বিনিময় সহ বক্তব্য ও চিন্তাধারা আদান প্রদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। এই অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ দলীয় কর্মকর্তাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত থেকে দিল্লিতে অনুষ্ঠিত পড়ুয়াদের সাথে প্রধানমন্ত্রীর মত বিনিময় সহ বক্তব্য ও চিন্তাধারা আদান প্রদানের দৃশ্য প্রত্যক্ষ করেন। এছাড়াও জেলা বিজেপির আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও পড়ুয়াদের হাতে তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান, জেলা বিজেপির উদ্যোগে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার 37টি বিদ্যালয়ের মোট 650 জন পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। এদিন 6 জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা শীর্ষক বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত পড়ুয়ারা সহ দলীয় কর্মীদের দেখানো হয়েছে বলে জানান তিনি। এবং পারিপার্শ্বিকতা নিয়ে উনি উনার বক্তব্য এবং উনার চিন্তাধারা তাদের সম্মুখে তুলে ধরেছে। মূল কার্যক্রম তালকাটোরা স্টেডিয়াম দিল্লিতে হয়েছে, যেখান থেকে এটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি প্রায় 40 লক্ষ স্টুডেন্ট আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে ডাইরেক্টলি তারা প্রধানমন্ত্রীর ভাবকে তারা শুনতে পেরেছে। আজকে শিলচর জেলাতে আমাদের পরীক্ষা পে চর্চার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে একটা কার্যক্রমও জুড়ে দেওয়া হয়েছিল, যে কার্যক্রমের অধীনে অমিতেশ যা বলেছে যে ক্লাস 9, 10, 11, 12 ছাত্রদের একটা আর্ট কম্পিটিশনের জন্য তৈরি করা হয়েছিল এবং আমরা কিছুদিন আগে কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই কম্পিটিশন হয়েছে এবং সেই কম্পিটিশনে প্রায় 650 ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে এবং 37টা স্কুলে আমাদের টিম গিয়ে সেই কম্পিটিশনকে অর্গানাইজ করেছে এবং জুরি যারা আর্ট ডিপার্টমেন্ট আসাম ইউনিভার্সিটি তারা তাদেরকে জাজ করেছে এবং 6 জনকে প্রাইজ দেওয়া। কে কত নম্বর প্রাইজ পেল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিসিপেট করা এবং আসামে হয়তো সব থেকে বড় প্রোগ্রাম ইন টার্মস অফ পার্টিসিপেশন এন্ড ইনভলভমেন্ট অফ স্কুল এটা শিলচরে হয়েছে, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ। শিলচরে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটলো এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয় শিলচর রামনগরে। শুক্রবার শিলচর আগরতলাগামী রেলে কাটা পড়েন যুবকজন। মৃত যুবক শিলচর সোনাই রোডের শরৎপল্লীর বাসিন্দা অমিত দে, 25 বলে জানা গেছে। এদিন সংবাদ মাধ্যমে বলতে গিয়ে অমিতের এক নিকটাত্মীয় জানান, শুক্রবার সকালে অমিত ঘর থেকে বের হলে আর ফিরে আসেননি। তিনি ঘর থেকে বেরিয়ে আসার কয়েক ঘন্টার পর রেল কর্মীরা অমিতের পরিচয়পত্র দেখে তার পরিবারের সদস্যদের ফোন করে রেলে কাটা পড়া ঘটনার খবর জানান। তখন পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। পরে পুলিশ অমিতের মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিন ময়নাতদন্তের পর অমিতের মৃতদেহ তার পরিবারের লোকদের হাতে সমছে দেওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় অমিতের পরিবার প্রিয়জনের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। চাটা খাইয়া বাইরিয়া তারপরে গেছে, এরপরে মোটামুটি 9:30-10টার সময় ফোন হয়েছে আমরা এরকম ওরকম রামনগর এফসিআইয়ের ভিতরে টিকল পাড়া না কিতাব এখান থেকে ফোন হয়েছে যে ওরকম ওইরকম একটা ডেপুটি বাবা গেছে, আই কার্ড আছে, দিয়া ওই আমরা গেছি, দিয়া দেখছি তো ঠিকই আছে আমরা যেটা তোলাই
বাড়ির উঠোনে জমি দখল করতে গিয়ে মহিলাদের উপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাইর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের কোনার গ্রামে। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন শিলা বেগম মজুমদার নামের এক মহিলা। শুক্রবার এক সংবাদ মাধ্যমে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিলা বেগম মজুমদার, রেহেলা বেগম লস্কর, মাম্পি বেগম লস্কররা জানান, বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস উদযাপনে বাড়ির পুরুষেরা ঘরের বাইরে ছিলেন, আর সেই সুযোগে কাজে লাগিয়ে খোকন উদ্দিন বড়ভূঁইয়া সহ লালম উদ্দিন বড়ভূঁইয়ারা দলবল নিয়ে তাদের বাড়ির উঠান অভিযুক্তরা ক্রয় করেছেন বলে জোর জবরদস্তি ভাবে দখল করার চেষ্টা চালান। তখন বাড়ির মহিলারা তাদের বাধা দেওয়ার পাশাপাশি ক্রয় করা জমির বৈধ কাগজপত্র দেখাতে বললে ভূ মাফিয়ারা মহিলাদের উপর হামলা চালান। এতে দুষ্কৃতীদের আক্রমণে এক শিশুর মাথা গুরুতরভাবে জখম হয়, পাশাপাশি মহিলারও জখম হন। এভাবে বিভিন্ন জায়গায় জমি দখল করতে প্রচেষ্টা চালান অভিযুক্তরা বলে অভিযোগ জানান মহিলারা। এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টি নিয়ে ন্যায় বিচারের জন্য কাছাড় জেলা প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। একটা সময় 26 জানুয়ারি আসলো, কালকে এক মাইল দূরে বাড়ি লালন উদ্দিন, ফুকন উদ্দিন, তারা বাবার নাম সমীরুদ্দিন বড়ভূঁইয়া, তারা চার গাড়ি লইয়া বেড়া চেড়া সব লইয়া আইসইন। আইয়া আমরা বেটিন ধরে কইন তারা বাড়ি লইসইন। আমরা কইলাম না, এনে বাড়ি উড়ি, আমরা বাড়ি এখানকার বাড়ি লইছ, ঠিক আছে, যদি বাড়ি লইয়া থাকো তো তোমরা খার খাস থাকি লইছ। গ্রামের মানুষ সব জমাইয়া লইয়া চারজনের বাড়ি আছে, এটা সাইড বাঘ এক করা আছে, তোমরা বাঘ করিয়া সুন্দর করিয়া লইয়া যাও। ইন কইয়াইলে চা তারা 8-10 জন, কুকুন উদ্দিনে লালন উদ্দিনে তারা 8-10 জন বেটাই লইয়া আইয়া আমরা বেটি মানুষরে মাইর দূর করিয়া দুপুর এক গটিকার সময় আমরা বাড়ির ছেলেরা সব খেলাধুলা 26 জানুয়ারির সময় তারা খেলাত গেছুন গিয়া তারা আইয়া আমরা মাইর ফিট করিয়া স্যার আমরা ছোটো বাচ্চা একবু এগুলো স্যার মাথা উঠা ফাটাইয়া আমরা বাড়িয়া দৌড়ি আমরা উত্তরণ দখম করিয়া 8-10 জন ছেলেরা মেয়েরা তারা বাড়ি সব আইয়া আমরা অত্যাচার করিয়া গেছেন স্যার। কালকে 5 গটিকার সময় গিয়া থানাত আমরা কেস দিয়েছি স্যার, টাঙ্গিহাড়ি থানা স্যার, এখন পর্যন্ত স্যার কোনো পুলিশও আইসুন না কিচ্ছু না স্যার। হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ, আমার সুবিচার স্যার, এসপি স্যারও কাছে, আমরা প্রধানমন্ত্রী মোদী স্যার থান কাছেও আমরা সুবিচার স্যার, ইতা দলাল স্যার, ওরকম করেন চার পাঁচটা কেস আছে রাঙ্গিখাড়ি থানা সারা, আপনারা উঙ্কারি করিয়া দেখেন তারা দলাল এরকম করিয়া অত্যাচার করিয়া মানুষের বাড়ি ঘর ভাঙ্গিয়া রুঙ্গিয়া জমিন দখল করে স্যার। নিশাজাতীয় সামগ্রী উৎখাত করতে গোটা রাজ্যে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত, এতে বাদ যায়নি বরাকের 3 জেলাও। শুক্রবার উত্তর করিমগঞ্জের বাগের সঙ্গম ঘোগ্রাকোনা গ্রাম থেকে প্রায় 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে গিরিশগঞ্জ পুলিশ। এ নিয়ে গিরিশগঞ্জ পুলিশ পোস্টের ইনচার্জ সুরজ দত্ত জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর করিমগঞ্জের ঘুগ্রাকোনা গ্রামের আব্দুল সত্তারের ছেলে আফজল হোসেনের ঘর থেকে প্রায় 22,200 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে গিরিশগঞ্জ পুলিশ। পাশাপাশি আফজলের ঘরে তল্লাশি চালিয়ে নগদ প্রায় 6,200 টাকা উদ্ধার করেন পুলিশ কর্মীরা। তবে এদিন পুলিশের আজ পেয়ে ড্রাগস পাচারকারী আফজল পালিয়ে যেতে সক্ষম হলেও ব্যাপক পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় গিরিশগঞ্জ পুলিশ। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বলে পুলিশের অনুমান। হয়, আজি এটা খবর আহিছিলে যে আফজল হোসেন বাবা আব্দুল সত্তার ঘৰ ঘুগ্ৰাকোনাত, তো তেখেতে বহুত দিনৰ পৰাই কিছুমান নিচাযুক্ত দ্ৰব্যৰ লগত, দ্ৰব্য সৰবৰাহৰ লগত জড়িত আৰু কিছু মানে অনৈতিক কাৰ্যকলাপৰ লগত জড়িত বুলি এটা আমি খবৰ পাইছিলোঁ বহুত দিনৰ পৰাই। আৰু সেই হিচাপে আজি দিনৰ 10টামান বজাত আমি এটা তেখেতৰ ঘৰত যাওঁ আৰু সেই হিচাপে ঘৰত গৈ পেলাইনি আমি তেখেতৰ ঘৰত উপস্থিত হোৱাৰ লগে লগে তেখেতে আমাক আৰক্ষী দেখাৰ লগে লগে তেখেতে পলাই হাৰে, যদিও আমি তেখেতৰ ঘৰত অভিযান চলাই 22,200 আমি ইয়াভা টেবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ আৰু লগতে 6,200 টকা আৰু কিছু বস্তু আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ড্ৰাগছৰ বজাৰ মূল্য কিমান হ'ব?
10 কেনি হন্ডে যুক্ত ইয়াভা ট্যাবলেট কিনি বাজার মূল্য অনুমানিক 1 কোটি রু অধিক সমাজ থেকে পেডিয়াট্রিক ক্যান্সার ডায়াবেটিস হাঙ্গার পরিবেশ দূষণ ইত্যাদি নির্মল বরাকে প্রথমবারের মতো বৃহত্তম ই বর্জ্য সংগ্রহ ড্রাইভের সূচনা করলো লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল বৃহস্পতিবার সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংস্থার ডিস্ট্রিক্ট গভর্নর বলরাম সিং রাঠোর জানান ই বর্জ্য সংগ্রহ করতে দেশব্যাপী এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ই ভারত ওয়েস্ট নামে এক সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল মেগা ই বর্জ্য সংগ্রহ ড্রাইভে পুরনো মোবাইল ফোন ল্যাপটপ টিভি বৈদ্যুতিন পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সংগ্রহ করে ই ভারত ওয়েস্ট নামের সংস্থার হাতে তুলে দেবেন তারা এর থেকে কিছু অর্থ লায়ন্স ক্লাবের হাতে তুলে দেবে ই ওয়েস্ট ভারত নামের এই সংস্থা এই অর্থ ই বর্জ্য দানকারীদের নামে গাছ লাগানোর পাশাপাশি দুস্থ ও অসহায় শিশুদের বিকাশের জন্য ব্যয় করা হবে বলে জানান তিনি থেকে নিয়ে পাঁচটা অবধি আপনার শিলচর সেন্ট্রাল হাই হসপিটাল আছে এইখানে আপনারা জমা দিতে পারবেন আর যাদের কাছে বেশি জিনিস আছে আমাদের কনভেনার আছেন আমাদের যে কোনো ক্লাবের পেশেন্ট এখানে 15টা ক্লাব আছে যে কোনো ক্লাবের পেশেন্টের মাধ্যমে কিংবা কনভেনারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলে আমরা ওইখান থেকে ওটাকে উঠিয়ে আমাদের সেন্টারে আনবো আর এখানে যে হয়ে যাবে তারপরে এটাকে আমরা ওয়্যার হাউসে রাখবো আর এখান থেকে আমরা কালেকশন করে এটা দিল্লি পাঠাবো কিংবা গুয়াহাটি পাঠাবো যেখানে রিসাইক্লিং রিস্ট্রাকচার আর ওটাকে আমরা ডিস্ট্রয় করতে পারবো ইন সাইন্টিফিক ওয়েতে তো এই কালেকশনটা আমরা এক মাসের জন্য রেখেছি এক মাসের ভিতরে যত আমরা কালেকশন করব এটা আমরা নিয়ে এটাকে সাকসেস করে আমরা চাই এটাতে সবাই যেন আমাদের যোগদান দেয় কেন এটাতে সবার স্বাস্থ্য নিয়ে কথা আমাদের ঘরে ঘরে এই জিনিসটাকে আমাদের পৌঁছে দিতে হবে এদিকে প্রতি বছরই ন্যায় এবছরও লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী 12 ফেব্রুয়ারি স্থানীয় নর্মাল স্কুলের ময়দানে অনুষ্ঠিত হবে গণবিবাহ আগামী 31 জানুয়ারি গণবিবাহের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ই বর্জ্য ও গণবিবাহকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করছেন উদ্যোক্তারা গণবিবাহের আয়োজন করেছি গণবিবাহ আগামী 12 ফেব্রুয়ারি স্থানীয় নর্মাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে এই গণবিবাহে এখন পর্যন্ত 12টি আবেদনপত্র জমা হয়েছে আমাদের আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ 31 জানুয়ারি আমরা আশা করছি এর মধ্যে আরও কিছু আবেদনপত্র জমা হবে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দুস্থ পরিবারকে যাদের পাত্রপাত্রী বিয়ের ব্যাপারে আর্থিক সমস্যা হচ্ছে আর্থিকভাবে যারা দুর্বল তাদের কাছে আবেদন করছি আপনারা আসুন আমাদের এই গণবিবাহে আপনারা যোগদান করুন এই গণবিবাহ আগামী 12 ফেব্রুয়ারি উধারমন থানার অন্তর্গত পানগ্রাম প্রথম খণ্ডের কেছরি গোল এলাকায় বিডিপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় 74তম প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয় পরে দিনভর চলে বিভিন্ন ধরনের খেলাধুলা এদিন বিকেল 4টা নাগাদ অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারমন থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা সাংবাদিক স্নেহাংশু তালুকদার মহিমুদ্দিন লস্কর প্রমুখ সমগ্র গ্রামের অগ্রজ অনুজ সব আমার ভাই বোন সবলে আমার প্রেম ভালোবাসা আর সম্মান জানাইয়া আমি চারটি কথা বলছি আমাদের দেশে 1947 ইংরাজিতে স্বাধীনতা লাভ করলেও 1950 ইংরাজি ২৬ জানুয়ারিতে আমাদের দেশের সংবিধান গ্রহণ করা হয় ওই দিন থেকে আমরা রিপাবলিক ডে হিসাবে আমাদের দেশে পালন করা হয় গতিকে এই দিনে ইলাজিন তারা আমারে আশ্বাস দেয় এবং আমার লগে থাকুন জড়িত থাকুন আমি তা আইলে বহুত বড় ধরনের খেলা ছাড়িমু বিডিপির তরফ থেকে এই বলি আমি বেশ কিছু কইয়েন না
নাদবৃন্দির আয়োজনে প্রথমবারের মতো শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে সেতার ও কণ্ঠসঙ্গীতের যুগলবন্দী। আগামী 5ই ফেব্রুয়ারি শিলচর বঙ্গভবনে আয়োজিত হবে শিলচরের নাদবৃন্দ সংস্থার 20তম শাস্ত্রীয় অনুষ্ঠানের আসর। এতে যোগ দিতে আসছেন সুদূর কলকাতা থেকে বিশিষ্ট শিল্পীরা। শুক্রবার শিলচর সার্কিট হাউস রোডের এক অভিজাত হোটেলে নাদবৃন্দের আহ্বানে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী। বিগত দুবছর করোনাকালীন পরিস্থিতির জন্য তাদের অনুষ্ঠান হয়নি। বরাক উপত্যকায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারে ও প্রসারে দীর্ঘদিন থেকে কাজ করে চলেছে নাদবৃন্দ। এবার সংস্থার 20তম বর্ষে বরাকের সংস্কৃত প্রেমী জনসাধারণকে মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দিতে জোর প্রস্তুতি নিয়েছেন তারা। অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবপ্রিয় অধিকারী, সেতারে থাকবেন সমন্বয় সরকার, তবলায় থাকবেন চিরঞ্জিৎ মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছে প্রথমবারের মতো সেতার ও কণ্ঠসঙ্গীতের যুগলবন্দী। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে শ্রুতি মিউজিক একাডেমি ও রঘুনাথ সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় থাকবে শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যাঞ্জলি একাডেমির শিল্পীদের পরিবেশনায় থাকবে শাস্ত্রীয় নৃত্য, এছাড়াও থাকবে গুণীজন সম্বর্ধনা। এতে বরাক উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রত খাচানজি ও বিশিষ্ট তবলা শিল্পী প্রবীর ভট্টাচার্যকে সম্বর্ধনা দেওয়া হবে। পাশাপাশি প্রতিবছরের মতন নাদবৃন্দের সমক্ষে শিক্ষা সমীক্ষা, এতে পণ্ডিত কুমার বোসের নির্দেশনা ও অনুপম মণ্ডল ও সমুজ্জ্বল ভট্টাচার্যের পরিচালনায় থাকবে সমবেত তবলা লোহরার অনুষ্ঠান। এতে বহুবার কর্মশালা পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত তবলাগুরু পণ্ডিত কুমার বোস, এসেছেন রশিদ খান থেকে শুরু করে বিখ্যাত সব শিল্পীরা। আগামীতেও বিভিন্ন পরিকল্পনা রয়েছে সংস্থার বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বাসুদেব ভট্টাচার্য, সহসভাপতি প্রশান্ত কিশোর দাস, নূপুর চক্রবর্তী, সহসম্পাদক অনুপম মণ্ডল, কার্যকরী সদস্য সমুজ্জ্বল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সোমনাথ গুপ্ত ও সহস কোষাধ্যক্ষ সন্দীপ ভট্টাচার্য প্রমুখ। আপনারা জানেন নাদবৃন্দ দীর্ঘ প্রায় 20 বছর ধরে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার এবং প্রসারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শিলচর শহরে, এবং আমরা অত্যন্ত সুচারুভাবে এই অনুষ্ঠানগুলো আমরা করে আসছিলাম। কিন্তু আমাদের বিগত 3 বৎসর করোনার প্রভাবের জন্য আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি। তাই এবার যেহেতু ভগবান আমাদের সহায় করেছেন, তাই আমরা এবার আমরা সবাই একটা ইচ্ছা নিয়েছি নাদবৃন্দের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, যে আমরা এবছর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমরা উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এবারে কণ্ঠসঙ্গীতে থাকবেন দেবপ্রিয় অধিকারী এবং যন্ত্রসঙ্গীতে তথা সেতারে থাকবেন সমন্বয় সরকার, তাদেরকে তবলায় সহযোগিতা করবেন চিরঞ্জিৎ অধিকারী চিরঞ্জিৎ মুখার্জি। এবং এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হচ্ছে এটা একটা যুগলবন্দী। পাল সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে সোচ্চার হলো জিপিসিএমপিডি কাউন্সিলের বরাক উপত্যকার প্রতিনিধি দল। গুয়াহাটি খানাপাড়ায় অসম জনজাতি এবং অনুসূচিত জাতি গবেষণা প্রতিষ্ঠান সঞ্চালকালয়ে আসাম ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের চেয়ারম্যান শান্তনু গগৈ, সদস্য প্রণব নাথ, ব্যাকওয়ার্ড ক্লাসেস কর্পোরেশনের চেয়ারম্যান নবনীতা হেন্ডিকের সাথে গত বুধবার সাক্ষাৎ করেন গ্রেটার পাল কমিউনিটি পাল্টি পারপাস ডেভেলপমেন্ট কাউন্সিল সংক্ষেপে জিপিসিএমপিডি এর প্রতিনিধিরা। তারা বৃহত্তর পাল সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন উভয় চেয়ারম্যানের কাছে। পরে সমস্যাগুলো সমাধানের জন্য একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন বিভাস পাল, বিদ্যুৎকান্তি পাল, নির্মলেন্দু পাল প্রমুখ। কাছাড় জেলার প্রতিনিধি দলে ছিলেন বিপ্লবকান্তি পাল, আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি দিব্যজ্যোতি পাল, আইনজীবী রত্নদীপ পাল, সৌমিন্দ্র পাল প্রমুখ। হাইলাকান্দি জেলার পক্ষে দিলীপ পাল, ডিমাহাসাও জেলার পক্ষে শশাঙ্ক শেখর পাল, কামরূপ মেট্রো থেকে আইনজীবী বিশ্বজিৎ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিন্নাকান্দি ঘাটস্থিত জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শিল্পজিৎ পাল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত বক্তব্য দেশভক্তি গীত পরিবেশন করা হয়। বক্তব্য রাখেন অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, শিক্ষক জহর দাস, সুমিতা সিংহ, দশম শ্রেণীর ছাত্র লক্ষণ আচার্য প্রমুখ। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক সৌরভ দাস, হীরালাল রজক, সুধীর কর্মকার। উল্লেখ্য, একই দিনে বিদ্যালয়ে সরস্বতী পূজা থাকায় এবারে সরস্বতী দেবীর পেছনে ভারতের মানচিত্র সহ দেবীর পরিধানে তিরঙ্গা শাড়ি পরিলক্ষিত হয়। পয়লা ফেব্রুয়ারি নাইগ্রাম বাগপুর বাইপাস সংলগ্ন মাঠে যুব আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যবস্থাপনায় সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার এই মহাসম্মেলন সফল করতে নিয়ারগ্রামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজক কমিটির সদস্যরা জানান, পয়লা ফেব্রুয়ারি বুধবার বিকেলে পাঁচটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত এই সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের জন্য এদিন জুমার নামাজের পরে মণ্ডপের কাজে হাত দেওয়া হয়েছে। এই সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করবেন শাহজ সুফি হজরত মৌলানা মবরুর আহমেদ বড়ভূইয়া ভাগাহুরি, হজরত মৌলানা আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা নজরুল ইসলাম। মুখ্য অতিথি মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আলাউদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ কারি কাউসার হোসেন জালালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেবজাদা বোয়ালজুরি, হজরত মৌলানা শাহিদ আহমেদ প্রমুখ। উক্ত সম্মেলন সফল করতে তুলতে আয়োজক কমিটি সবার সহযোগিতা কামনা করছেন। প্রথম বার্ষিক সুন্নি সম্মেলনের আয়োজন করা হইয়াছে। আজকে শুক্রবার আমাদের প্যান্ডেলের কাজের শুভারম্ভ করা হয়েছে। তাই আমরা ইতিমধ্যে আমরা ঈশান গিয়েছি, তাই সর্বস্তরের জনসাধারণের কাছে আমাদের আহ্বান, আমাদের এই নয়তম বার্ষিক সুন্নি সম্মেলনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিনম্রভাবে আবেদন রাখছি। আগামী পয়লা ফেব্রুয়ারি 2023 ইংরেজি আমরা প্রতি বছরে নেয় এবারও দুপুর এক ঘটিকা থেকে পাঁচ ঘটিকা পর্যন্ত শিশুদের নাচ পরিবেশনের আয়োজন করেছি। আর সন্ধ্যা পাঁচ ঘটিকা থেকে পরদিন ভোর পাঁচ ঘটিকা পর্যন্ত ওয়াজ মহফিলের আয়োজন করেছি। তাই আমরা নিয়ারগ্রাম বাগপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দেশবাসীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লালাং প্রথম খণ্ড পয়লা পুলে স্বেচ্ছাসেবী সংগঠন লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের সদস্যরা যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সংস্থার সভাপতি সুলতান আলী জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শাহাদত আলী বড়ভূঁইয়া, সহসম্পাদক কবিরুল ইসলাম বড়ভূঁইয়া, কোষাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস, সদস্য অজিত কুমার সিং, নূর আসাম খান, শাহরুল হক লস্কর, জামাল উদ্দিন, রুস্তম খান, বশির আহমেদ, কুতুমুদ্দিন প্রমুখ। বড়খলার ডলুর সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্মোচিত হল ভারত মাতার মূর্তি। এর আনুষ্ঠানিক উন্মোচন করেন রামপুর বাগানের জেনারেল ম্যানেজার সুখেশ সিং। উপস্থিত ছিলেন সমাজসেবী রানা রায়, আনন্দ রায়, স্কুলের প্রধান আচার্য বিবেকানন্দ দেবপুর কায়স্থ, শিক্ষিকা রেণুবালা সিংহ প্রমুখ। হয়েছে আজকের দিনে এবং আজকে আমাদের এই স্কুলে আমার ভারত মাতার একটা উদযাপন করা হয়। এটা আমি নিজেকে খুব ভাগ্যশালী মনে করি যে আমি এই পুণ্যলগ্নে আমি সুতার হতে পেরেছি এবং আমি আজকে এই বোরাকবাসী প্রত্যেক মানুষকে গণতান্ত্রিক দিবস উপলক্ষে এবং প্রশিক্ষিত হলে সবচেয়ে শুভেচ্ছা। মুখ্য উদ্দেশ্য কী, আমাদের এখানে ভারত মাতার দেশের প্রতি যে আমাদের স্টুডেন্টরা আজকে ছেলেমেয়েরা যে স্কুলে আসবে আসার সাথে সাথে প্রবেশের টাইমে হোক ভারত মাতার মূর্তি প্রণাম প্রণাম জানিয়ে স্কুলে প্রবেশ করে, তখন তাহার দেশের প্রতি
এই ভাবনা দেশভক্তির জাগ্রত দেশের প্রতি শ্রদ্ধা আসবে এবং ওদের স্মরণ থাকবে যে আমাদের ভারত মাতার প্রতি কি কর্তব্য আছে এই নিষ্ঠা নিয়ে ওরা পড়াশোনাতে ওদের আরও দৃঢ় বিশ্বাস বাড়বে এবং তাদের মনের মনের মধ্যে শক্তি জাগ্রত হবে শুক্রবার শালচাপড়া দ্বিতীয় খণ্ডের অন্তর্গত নাথপাড়া শিববাড়ির সীমানা দেওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সংসদ তহবিল থেকে বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সীমানা দেওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিলচরের সংসদ প্রতিনিধি পুলক দাস এদিন তার সাথে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব শালচাপড়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি পীযূষ কান্তি পাল বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল প্রমুখ এদের উলুদ্ধনী সংশোধনীর মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পরে এ মর্মে আয়োজিত বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা বলেন আমাদের সার্বিক উন্নয়ন করা এবং সার্বিক উন্নয়ন করা মানে বিভিন্ন স্কিম নিয়ে আসা রাস্তাঘাট ফ্লাইওভার সেই সব জিনিসের উপর চিন্তাধারা সেই দিকে এমপি মহাশয় কাজ করে যাচ্ছেন আমাদের রাজদীপবাবু আপনারা তা দেখেছেন তাই আজকে এই যে অর্থ এখানে দেওয়া হয়েছে বাউন্ডারিওয়ালার জন্য আশা করি তার সুষ্ঠুভাবে কাজ হবে এবং আগামী দিনে এই মন্দির যাতে আরও সুন্দর হয় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে আছেন ছিলেন এবং থাকবেন আমাদের দুর্ভাগ্যগত ইলেকশনে আমরা প্রার্থী জয়লাভ করাতে পারিনি সেটা আমাদের দুর্ভাগ্য আর যদি এমপি এমএলএ দুজনই আমাদের প্রতিনিধি আমাদের হন তাহলে আমরা সাহায্য সহযোগিতা আরও বেশি পাব যেহেতু বোরখলাতে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি নেই তার জন্য হয়তো আপনারা বিগত দিনে কিছুটা অনুভব করতে পারছেন যে আগের আমাদের প্রার্থী থাকার ফলে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধার থেকে কিছুটা হলেও বঞ্চিত হচ্ছেন তাই আগামী দিনে আমরা সবাই সম্মিলিতভাবে ছোট ছোট স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা কাজ করে যাব এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন করলো লামারগ্রাম এমজি ক্লাব এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ৫A সাইড ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন লস্কর সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা আমাদের এলজি ক্লাব লামারগ্রাম এলজি ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর আমাদের প্রতাজন্দন অবস্থায় আমাদের প্রত্যেক বছর খেলাধুলার আয়োজন করা হয় এই বছরও সেই খেলাধুলার আয়োজন করেছি আমরা আমাদের রেজিস্ট্রেশন ক্লাব ২০০৮ থেকে আমাদের ক্লাব রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেক বছর আমরা এরকমই খেলাধুলা করে থাকি এখন আমাদের ১৬ টিমের অংশগ্রহণ করেছে খেলাধুলার জন্য আমাদের রয়েছে আমাদের সুনাইর এমএলএ করিমউদ্দিন বড়ভূঁইয়া আমাদের লোকাল এমএলএ বড়কলার মিসবাউল ইসলাম লস্কর মহাশয় উনি উপস্থিত থাকবেন তাছাড়া আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান আনসার হোসেন বল্লস্কর তাছাড়া আমাদের গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তি সকল উপস্থিত থাকবেন তাছাড়া আমার জিপি সভানেত্রী আলমারা বেগম উনিও থাকবেন উপস্থিত শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার পরীক্ষা পে চর্চা ৪০ লক্ষ পড়ুয়াদের সাথে মত বিনিময় প্রধানমন্ত্রী শিলচরেও ব্যাপক রামনগরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের তীব্র চাঞ্চল্য সোনাইয়ে জমি দখল করা নিয়ে বাড়ির মহিলাদের উপর হামলা মামলা থানায় এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার